সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই মজুর জয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ করতে আয়োজিত অনলাইন ক্লাসে আমি আসমিন আক্তার তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার অনলাইন ক্লাসগুলো রেগুলার করতেছ তোমরা এতদিনে যে ক্লাসগুলো করেছো সেই ক্লাসগুলো ছিল তোমাদের এম টি টু সিলেবাসের আওতাভুক্ত তো সেই সিলেবাসের আলোকে আজকে আমাদের পরবর্তী ক্লাস আজকের ক্লাস আমরা পড়ব সে উৎপাদন ব্যবস্থাপনা ও দ্বিতীয় বিপণন দ্বিতীয় পত্র এর চতুর্থ অধ্যায় অর্থাৎ বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ তাহলে আমরা মূল পাঠে চলে যাই বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে চ্যাপ্টারে আমরা এই পর্যন্ত ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি এই পর্যন্ত গত ক্লাস পর্যন্ত আমরা আলোচনা করেছি আজকে তার পরবর্তী অংশ শিল্প বাজার বিভক্তিকরণের ভিত্তি নিয়ে আলোচনা করব দেখো তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ যে চিত্রে দেখানো হয়েছে যে পা শিল্প বাজার বিভক্তিকরণের ভিত্তির মূল বিষয় বা যার উপর ভিত্তি করে মূলত শিল্প বাজার বিভক্তিকরণ করা হয় সেগুলো হচ্ছে টোটাল পাঁচটি একটি হচ্ছে শিল্পের বৈশিষ্ট্য ভিত্তিক বিভক্তিকরণ পরিচালনা বিষয়ক চলক ক্রয়ের প্রকৃতি পরিস্থিতিগত উপাদান ব্যক্তিগত বৈশিষ্ট্য আমাদের প্রথম ভিত্তি সেটা হচ্ছে শিল্পের বৈশিষ্ট্য ভিত্তিক বিভক্তিকরণ অর্থাৎ শিল্পের বৈশিষ্ট্যের উপরে যদি ভিত্তি করে যদি বিভক্তিকরণ করা হয় সেটা হচ্ছে কি শিল্পের বৈশিষ্ট্য ভিত্তিক বিভক্তিকরণ এক্ষেত্রে দেখো প্রথমটি হচ্ছে কি শিল্পের প্রকৃতি অর্থাৎ এটা কোন ধরনের শিল্প বা শিল্পের ধরন বা প্রকৃতির নিজে বাজারকে বিভিন্ন ভাগে বিভক্তিকরণ করা যায় যেরকম ধরো দুগ্ধ পণ্যের বাজার ফিশারিস মৎস্য পণ্যের বাজার আবার চামড়া জাতীয় পণ্যের বাজার ইলেকট্রিক প্রযুক্তিগত পণ্যের বাজার এই ধরনের বিভিন্ন বিভক্তিকরণ যদি করা হয় অর্থাৎ শিল্পের ধরন অনুযায়ী বা উৎপাদনের ধরন অনুযায়ী বা উৎপাদিত পণ্যের ধরন অনুযায়ী যে বিভক্তিকরণ করা হচ্ছে তার নাম হচ্ছে কি শিল্পের প্রকৃতিকর এছাড়া আছে প্রতিষ্ঠানের আয়তন অর্থাৎ আমরা যে ধরনের প্রতিষ্ঠানের বা পণ্যকে পণ্যের বাজারকে ভিকরণ করবো সেই ধরনের প্রতিষ্ঠানের আয়তন বা কোম্পানির আয়তনের ভিত্তিতেও কিন্তু বাজারকে বিভিন্নভাগে বিভক্তিকরণ করা যায় এরপাশে অবস্থান অবস্থান একটা দেশের বা বাজারের যে কোনো পণ্যের বাজারের উপরে ওই পণ্যের অবস্থান বা পণ্যের উৎপাদন ক্ষেত্র বিশেষ গুরুত্ব আরোপ করে আর যেরকম ধরো আমরা যদি বলি যে আমরা পাট জাতীয় পণ্যের বাজারকে ভর্তিকরণ করবো সেক্ষেত্রে বাজে দেখো আমাদের দেশে বিভিন্ন ধরনের পাট জাতীয় শিল্প বা পাট জাতীয় যে কারখানাগুলো রয়েছেগুলো দেখো নারায়ণগঞ্জের দিকে বেশি গড়ে উঠেছে যার ফলে কিন্তু ওই দিকে এই ধরনের পণ্য বা বিক্রয়কর্মী বা কাঁচামাল সকল কিছু কিন্তু দিকেই ভালো পাওয়া যাবে তো সেই ভিত্তি করে যখন বিভক্তিকরণ করা হবে সেটা হচ্ছে কি শিল্পের বৈশিষ্ট্য ভিত্তিক বিভক্তিকরণ এরপর সে পরিচালনা বিষয়ক চালক অর্থাৎ একটা প্রতিষ্ঠানে বা উৎপাদন ক্ষেত্রে যে সকল বিষয় এগুলো পরিচালনার ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করে সেগুলো হচ্ছে কি প্রযুক্তি ব্যবহারকারী বা অব্যবহারকারী হিসেবে মর্যাদা দেখো প্রযুক্তি প্রযুক্তি ব্যবহার বিবেচনা করেও বাজারকে বিভিন্নভাবে বিভাগে ভাগ করা যায় যেমন ধরো কিছু প্রতিষ্ঠান থাকে সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর অর্থাৎ অটোমেটিক আবার কিছু প্রতিষ্ঠান থাকে যারা মোটেই প্রযুক্তি নির্ভর না যেরকম হস্তচালিত যেরকম মানুষের তাঁত শিল্প তো এই ধরনের প্রযুক্তির উপর ভিত্তি করে যখন ভিত্তিকরণ করা যায় বাজারকে এছাড়া হচ্ছে ব্যবহারকারী অব্যবহারকারী মর্যাদা হিসেবে যেরকম ধরো পণ্য ব্যবহারকারী বা অব্যবহারকারীর ভিত্তিতেও কি শিল্প বাজারকে ভাগে ভাগ করা যায় দেখো এখানে আমরা যেহেতু শিল্প বাজার নিয়ে পড়তেছি এই জন্য আমাদের এখানে কি থাকবে একটা প্রতিষ্ঠানের ধরন প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের ধরন সকল কিন্তু এই বাজারকে বিশেষভাবে প্রভাবিত করবে এরপর সেই ব্যবহারকারী অব্যবহারকারী দেখো আমরা যে সকল পণ্যের বাজারকে বৃত্তিকরণ করবো বা শিল্প বাজারকে ভিত্তিকের ক্ষেত্রে পণ্য ব্যবহারকারী ও অব্যবহারকারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা পণ্য কোন কিছু পণ্য খুব তুলনামূলক কম ব্যবহার করে আবার কিছু প্রতিষ্ঠান আছে ওই পণ্যটি অনেক বেশি ব্যবহার করে যার উপর ভিত্তি করে কি করা হচ্ছে কি বাজার বিভক্তিকরণ করা যায় এরপর ক্রয়ের প্রকৃতি শিল্প বাজার সাধারণত বড় আকারের পণ্য ক্রয় করে থাকে সেক্ষেত্রে ক্রয়ের প্রকৃতি কী করে শিল্প বাজারকে ওপর প্রভাব বিস্তার করে সেক্ষেত্রে রয়েছে প্রতিষ্ঠানের ক্রয়ের ধরন শক্তি কাঠামো বর্তমান সম্পর্কের ধারণ সরি বর্তমান সম্পর্কের ধরন সাধারণ ক্রয় নীতি ক্রয়ের মাপকাঠি এটা যে প্রতিষ্ঠানের ক্রয়ের ধরন প্রথমেই দেখো আমরা শিল্প বাজারের ক্ষেত্রে ওই যে প্রতিষ্ঠান রয়েছে বা আশেপাশ বাজারের যে চলকগুলো রয়েছে এগুলো প্রতিষ্ঠানগুলোর ক্রয়ের ধরন কি বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং যার ভিত্তিতেও কি বাজারকে বিভিন্নভাগে বিভক্তিকরণ করা যায় এরপর শক্তি কাঠামো সব প্রতিষ্ঠানের শক্তি কাঠামো বা সামর্থ্য একরকম থাকে না তো কিছু প্রতিষ্ঠানের শক্তি কাঠামো আর্থিকভাবে শক্তিশালী হয় তারা বেশি পরিমাণে পণ্য ক্রয় করে এবং বেশি পণ্য পরিমাণে উৎপাদনে আগ্রহী হয় আবার কিছু প্রতিষ্ঠান থাকে যারা কি কারিগরি বিভিন্ন দিক থেকে শক্তিশালী হয় তো এই সকল বিষয়গুলো কী করে পণ্য বাজার ভিত্তিগণে ভূমিকা পালন করে এছাড়াও বাকি পয়েন্টসগুলো তোমরা বাসায় পড়ে নেবে এরপর পরিস্থিতিগত উপাদান দেখো পরিস্থিতিগত উপাদানগুলো কি কি জরুরি প্রয়োজন সুনির্দিষ্ট ব্যবহার ফরমাশের পরিমাণ সে জরুরি প্রয়োজন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় প্রতিষ্ঠানের পণ্যটি দুটুকু জরুরি বা প্রয়োজন তার উপর ভিত্তি করে বাজারকে মুক্তিকরণ করা যায় যেরকম ক্রেতা তাৎক্ষণিকভাবে পণ্যের ডেলিভারি চাইতে পারে বা ক্রেতা তার সুবিধামাত্র বিক্রেতার কাছে বিলম্ব ডেলিভারিও চাইতে পারে এরপরে সে সুনির্দিষ্ট ব্যবহার আর ফরমাশের পরিমাণ এগুলো তোমরা পড়ে নেবে এরপর সে ব্যক্তিগত বৈশিষ্ট্য ক্রেতা বিক্রেতার মিল ঝুঁকির প্রতি মনোভাব আনুগত্য ক্রেতা বিক্রেতা মানসিকতার মিল বা অমিলের ভিত্তিতে শিল্প হিসেবে বিভক্ত করা যায় অর্থাৎ বিক্রেতার মূল্যবোধের সাথে ক্রেতার মূল্যবোধের সামঞ্জস্য থাকতে পারে আবার নাও থাকতে পারে সেক্ষেত্রে কী করা যায় পণ্য বাজারকে এটা কী করে প্রভাবিত করে এর পয়েন্টসগুলো তোমরা পড়ে নিবে বাসায় আর এই টপিকটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই জন্য একটু ভালো করে পড়ে নিবে এরপর সে আমাদের পরবর্তী টপিক সেটা হচ্ছে কি কার্যকর বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে বিবেচ্য বিষয় দেখো এখানে কার্যকর বাজার বিভক্তিকরণের বলতে কী বোঝায় কার্যকর বাজার বিভক্তিকরণ হচ্ছে যে বাজারকে শুধুমাত্র বিভক্তিকরণ করলেই হবে না ওটা কার্যত বিভক্তিকরণ হচ্ছে কি না অর্থাৎ এটা আসলে কি কোনো কাজে আসছে কিনা সেইটাও কী করতে হবে বিবেচনা করতে হবে আর আমরা জানি কাজের বিভক্তিকরণ কার্যকর বাজার বিভক্তিকরণ অর্থাৎ তার জন্য অত্যাবশ্যকীয় কিছু শর্ত রয়েছে এগুলো হচ্ছে কি পরিমাপযোগ্যতা প্রবেশযোগ্যতা পর্যাপ্ততা পৃথকীকরণ কার্যপ্রযোগিতা প্রথমে এসে পরিমাপ যোগ্যতা অর্থাৎ বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে অবশ্যই বাজারকে কী করতে হবে বাজার অংশের আয়তন ক্রেতার ক্রয় ক্ষমতা জীবন বৃত্তান্ত প্রভৃতি কী করতে হবে পরিমাপযোগ্য হতে হবে অর্থাৎ পরিমাণ পরিমাপযোগ্যতা হচ্ছে বাজার অংশের আয়তন ও ক্রেতার ক্ষমতা পরিমাপ করতে পারার মাত্রা অর্থাৎ আমরা যখনই বাজার বিভক্তিকরণ করবো বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু কিছু চলক রয়েছে যে বলেছে কি বাজার অংশের আয়তন ক্রেতার ক্রয় ক্ষমতা ইত্যাদি কী করতে হবে পরিমাপ করা যেতে হবে এর পাশে প্রবেশযোগ্যতা শুধুমাত্র বাজার বিভক্তিকরণ করলেই হবে না যে আমি যে বাজার বিভক্তিকরণ করলাম ওই বাজারে কি আমার পণ্যটি প্রবেশ করতে পারবে কিনা সেটাও কিন্তু আমাকে বিবেচনা করতে হবে অর্থাৎ বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে পণ্যের প্রবেশযোগ্যতাকে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যায় অর্থাৎ এটা থাকতেই হবে যে পণ্য যাতে প্রবেশ করতে পারে বা ক্রেতারাদের কাছে ওই পণ্য সম্পর্কে পণ্যের চাহিদা রয়েছে অর্থাৎ বাজার প্রবেশযোগ্যতার প্রতি অনেক সাফল্য অনেকাংশে নির্ভর করে এরপর সেই পর্যাপ্ততা বাজার বিভক্তিকরণের সময় লক্ষ্য রাখতে হবে যে বাজার অংশটি প্রতিষ্ঠানের যথেষ্ট বা পর্যাপ্ত না অর্থাৎ কি আমি যখনই বাজার বিভক্তিকরণ করলাম যে আমি আমার টার্গেট বাজার বা টার্গেট ক্রেতা ওই অংশে রয়েছে কি না এটা আমাকে কী করতে হবে বিবেচনা করতে হবে অর্থাৎ আমি যে পরিমাণ মুনাফা অর্জন করতে চাই বা যে পরিমাণ পণ্য বিক্রয় করতে চাই ওই পরিমাণ পণ্য ক্রয়ের জন্য যে পরিমাণ আমার ক্রেতার প্রয়োজন সেটা কি ওই বাজারের আমি যে অংশটা বিভক্তিকরণ করেছি সেখানে আছে কিনা না সেটাও কিন্তু বিবেচনা করতে হবে এরপর সে পৃথকীকরণ বাজারকে এমনভাবে বিভক্ত করা উচিত যাতে কি বাজারের অংশগুলো অবশ্যই একটি থেকে অন্যটি বিভিন্ন হয় অর্থাৎ আলাদা করা যায় এটা কিন্তু থাকতেই হবে এরপর সে কার্য উপযোগিতা বাজার অংশকে আকর্ষণীয় করার জন্য বা সন্তোষজনক করার জন্য সেবা সন্তোষজনক সেবা দেওয়ার জন্য কার্যকর কর্মসূচি নশক্তি সামর্থ্য প্রতিষ্ঠানে আছে কিনা না সেটা বিশ্লেষণ করতে হবে তাই শুধুমাত্র বাজার বিভক্তিকরণ করলেই হবে না বাজার বিভক্তিকরণের কার্য উপযোগিতা অর্থাৎ কার্য বিভক্তিকর বাজার বিভক্তিকরণের জন্য প্রতিষ্ঠান তার সামর্থ্য অন্যান্য প্রয়োজনীয় সম্পদ আছে কি তা বিবেচনাও করতে হবে অর্থাৎ আমরা ওপরে যে আলোচনাগুলো থেকে বুঝতে পারলাম যে আমাদের বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে কিছু কিছু বৈশিষ্ট্য বা বাজার বিভক্তিকরণের কিছু কিছু বৈশিষ্ট্য বিদ্যমান থাকতে হবে সেগুলো কি পরিমাপযোগ্যতা প্রবেশযোগ্যতা পর্যাপ্ততা পৃথকীকরণ আর কি কার্য উপযোগিতা এগুলোকে অবশ্যই বিদ্যমান থাকবে তাহলে কি বাজার বিভক্তিকরণটাকে সম্পূর্ণ বা পরিপূর্ণভাবে কার্য কাজে লাগানো যাবে এরপর আমাদের পরবর্তী টপিক সেটা হচ্ছে কি বাজার বিভক্তিকরণের উদ্দেশ্য ও সুবিধা দেখো বাজার বিভক্তিকরণ কী কী উদ্দেশ্যে করা হয় বা বাজার বিভক্তিকরণ থেকে কী কী সুবিধা পাওয়া যায়গুলো হচ্ছে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি সমজাতীয় ভোক্তাদের চিহ্নিতকরণ প্রতিযোগিতায় সাফল্য অর্জন সঠিক কৌশল নির্ধারণ ক্রেতা শ্রেণী নির্ধারণ সঠিক পণ্য উন্নয়ন ক্রেতাদের সন্তুষ্ট করা বিপণন বাজার তৈরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা লাভজনক বাজার অংশ নির্বাচন ক্রেতা শ্রেণী নির্ধারণ দেখো বাজার বিভক্তিকরণের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি অর্থাৎ আমার জন্য অভিষ্ট বাজার বা লক্ষ্য বাজার নির্ধারণ করাই হচ্ছে কি বাজার বিভক্তিকরণের মূল লক্ষ্য আর এর জন্য কি প্রতিষ্ঠানের কী সুবিধা পায় সেগুলো হচ্ছে কি বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায় আর অন্যান্য সুবিধাগুলোও রয়েছে এগুলো তোমরা বাসায় পড়ে নিবে এবার সামনে পরবর্তী টপিক সেটা হচ্ছে কি বিপণন মিশ্রণ দেখো আমরা আজকে যে চাপ্টারটা পড়ছি এই চাপ্টারটা হচ্ছে কি দুইটি অংশ ছিল একটা হচ্ছে বাজার বিভক্তিকরণ আর একটা ছিল কি বিপণন মিশ্রণ আমরা এতক্ষণ বাজার বিভক্তিকরণ নিয়ে আলোচনা করেছি আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি বিপণন মিশ্রণ বা মার্কেটিং মিক্স দেখো বিপণন মিশ্রণ হচ্ছে বিপণন কৌশলগুলার একটা সমন্বয় আমরা যে আমাদের দেখো আমাদের যে উৎপাদন ক্ষেত্রে বা আমরা যে বিপণনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের কৌশল রয়েছে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে বিপণন কার্যক্রম পরিচালনা করা যায় এবং বিপণন মিশ্রণের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যাকে আমরা বলি ফোর পি অর্থাৎ প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন আমরা যদি বাংলায় বলি পণ্য মূল্য স্থান ও প্রসার যাকে ইংলিশে বলা হয় ফোর পি এই ফোর পি এর একটা সমন্বয় বা মিশ্রণ তৈরি করা যার মাধ্যমে কি প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা যায় অর্থাৎ বিপণন মিশ্রণ হচ্ছে এই ফোর পি এর একটা মিশ্রণ যেখানে কী করা যায় ফোর পি এর বিভিন্ন মাত্রা বা বিভিন্ন মাত্রায় সংযুক্ত করে প্রতিষ্ঠানের অভিষ্ট লক্ষ্যে অর্জন করার জন্য কী করা যায় বিপণন কর্মসূচি পালন করা হয় বা প্রণয়ন করা হয় দেখো বিপণন মিশ্রণ সম্পর্কে ফ্লিপকার্ট লিরিয়া মিশ্রং বলেন মার্কেটিং মিক্স ইজ দ্য সেট অফ টেকটিক্যাল মার্কেটিং টুলস প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন দ্যাট ফার্ম ব্লেন্ডস টু প্রডিউস দ্য রেসপন্স ইট ওয়ান্টস ইন দ্য টার্গেট মার্কেট অর্থাৎ বিপণন মিশ্রণ হচ্ছে কৌশলগত বিপণন হাতিয়ার অর্থাৎ পণ্য মূল্য স্থান ও প্রসার এর সেট যা কোনো প্রতিষ্ঠানে অভিষ্ট বাজারে প্রত্যাশিত সারা সৃষ্টির জন্য সংমিশ্রণ করে অর্থাৎ এখানে প্রতিষ্ঠানের নির্দিষ্ট ভাবে কী করে পণ্য উপাদানগুলো একটা সংমিশ্রণ তৈরি করে নির্দিষ্ট ওয়েতে বা নির্দিষ্ট কৌশল যেখানে কি থাকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই মিশ্রণটা কী থাকে আলাদা থাকে কারণ প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী এই মিশ্রণের বিভিন্ন উপাদানের উপর কি বিশেষ গুরুত্ব আরোপ করতে হয় অর্থাৎ যে কোনো একটি উপাদানের উপর মাঝে মাঝে কি অনেক বেশি গুরুত্ব আরোপ করতে হয় প্রতিষ্ঠানের ধরনের কারণে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব মিশ্রণ তৈরি করাই হচ্ছে কি বিপণন মিশ্রণ এখানে কি প্রতিষ্ঠান তার ইচ্ছা মধ্যে চারটি উপাদানকে কী করা যায় মিশ্রণের মাধ্যমে চারটি যে কোনো একটি বা দুইটির কি অধিক গুরুত্ব আরোপ করতে পারে সেটা কি প্রতিষ্ঠানের ধরনের উপর নির্ভর করবে এবং যা কী করা যায় এই উপাদানগুলোর সমন্বয়কে কি বলা হয় বিপণন মিশ্রণ তাহলে আমরা বিপণন মিশ্রণ সম্পর্কে গিয়ে শিখলাম বিপণন মিশ্রণ সম্পর্কে দেখো আরও একটি আমি সংজ্ঞা বলি সেটা পড়লে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে এবং এই প্রশ্নটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এটাকে আমি খুব ভালোভাবে বলছি এখানে দেখো ম্যাকাথিয়ান প্যারল্ট বলেন মার্কেটিং মিক্স ইজ দ্য কন্ট্রোল কন্ট্রোলাবল ভেরিয়েবলস দ্যাট কম্পা দ্যাট দ্য কম্পানি পুটস টুগেদার টু স্যাটিসফাই এ টার্গেট গ্রুপ অর্থাৎ বিপণন মিশ্রণ কি নিয়ন্ত্রণযোগ্য কিছু চলক যা প্রতি কোম্পানি অভিষ্ট দলের সন্তুষ্টি অর্জনের জন্য একত্রে প্রয়োগ করে অর্থাৎ বিপণন মিশ্রণ হচ্ছে প্রোডাক্ট প্রাইস প্লেস ও প্রমোশনের একটা কি মিশ্রণ যা কী করে প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জনের জন্য একত্রে প্রয়োগ করে বা মিশ্রণ করে তাহলে আশা করি তোমরা আমার এই ক্লাসটি আজকে ভালোভাবে বুঝতে পেরেছ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ